প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে ইতিহাস বিষয়ক রুশ বই মানুষ কি করে বড় হলো এর দ্বিতীয় পর্ব। মানুষ কি করে বড় হলো বইটি যৌথভাবে লিখেছেন মিখাইল ইলিন ও ইয়েলেনা সেগাল। বইটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন গিরিন চক্রবর্তী ও অরুণ সোম। বইটি সোভিয়েত ইউনিয়নের মস্কো থেকে প্রকাশ করেছে রাদুগা প্রকাশনী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আমাদের বইপাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন শোনা যাক ইতিহাস বিষয়ক বই মানুষ কি করে বড় হলো এর দ্বিতীয় পর্ব। মৌন সাক্ষী। প্রাচীন জীবজন্তুদের হাড়গোড় হল মৌন সাক্ষী। তারা এই সাক্ষ্যই দেয় যে কোটি কোটি বছরের মধ্যে প্রাণীর অনেক পরিবর্তন ঘটে গেছে। কি সেই পরিবর্তন? চার্লস ডারউইন যতদিন না বিবর্তন তত্ত্ব উদ্ভাবন করেন ততদিন পর্যন্ত এটা একটা রহস্যই ছিল। ইংরেজ বিজ্ঞানী ডারউইন যে কাজ শুরু করেন তার ধারা অনুসরণ করেন রুশ বিজ্ঞানী কভালেভস্কি ও তিমিরিয়াজেভ। এই বিজ্ঞানীদের প্রচুর পরিশ্রমলব্ধ বিপুল কাজের পর এতদিন আমাদের পূর্বপুরুষেরা যে প্রশ্নের উত্তর খুঁজে পাননি আজকের দিনে আমাদের পক্ষে তা বুঝতে পারা আদৌ কঠিন নয়। যে কোনো প্রাণীজগতে তার যে জায়গা, যে পরিবেশ ও পরিমণ্ডলের মধ্যে সে বাস করে তার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে চলে। কিন্তু পৃথিবীতে সব কিছুরই পরিবর্তন আছে। গরম আবহাওয়া জুড়িয়ে ঠান্ডা হয়ে আসে, যেখানে এককালে সমতল ভূমি ছিল সেখানে জেগে ওঠে পাহাড় পর্বত, ডাঙার বদলে দেখা দেয় সমুদ্র, পাইন জাতীয় গাছের বন জঙ্গলের বদলে দেখা দেয় পত্রবহুল গাছের বন জঙ্গল। আশপাশের সমস্ত কিছু যখন পাল্টাতে থাকে তখন প্রাণীদের অবস্থাটা কেমন হয়? প্রাণীরাও পাল্টে যায়। তবে বদল যে কোন দিক থেকে হবে সেটা তাদের হাতে নয়। হাতির পক্ষে রাতারাতি ঘাসপাতা ছেড়ে মাংসাশী হওয়া সম্ভব নয়। ভালুকও আমার গরম লাগছে বলে চাইলেই গায়ের লোমশ পোশাকটা খুলে ফেলতে পারে না। প্রাণীরা তাদের নিজেদের ইচ্ছানুযায়ী পাল্টায় না। তারা পাল্টায় এই কারণে যে তাদের বাধ্য হয়ে অন্য খাবার খেতে হয়, অন্য অবস্থায় জীবন ধারণ করতে হয়। আর তাদের এই বদল তাও আবার সবসময় তাদের পক্ষে ভালো বা লাভজনক বলা চলে না। প্রায় দেখা যায় জীবজন্তু বা গাছপালাকে অনভ্যস্ত নতুন পরিস্থিতিতে তুলে আনার পর তাদের যা দরকার, তাদের বাপদাদারা যা পেয়ে এসেছিল তা না পাওয়ার ফলে তারা ধীরে ধীরে রোগা হয়ে যেতে শুরু করেছে। তারা খাদ্যাভাবে কষ্ট পায় ও ঠান্ডায় জমে যায়, নয়তো অনভ্যস্ত গরমে ও খাবারে কষ্ট পায়। তারা সহজেই শত্রু শিকার হয়ে পড়ে। তাদের যারা সন্তান সন্ততি তারা আবার জন্ম থেকেই আরও রুগ্ন, ফলে বেঁচে থাকার সম্পূর্ণ অনুপযোগী। শেষ পর্যন্ত অবস্থা পরিবর্তনের ধাক্কা সহ্য করতে না পেরে এইসব জীবজন্তু ও উদ্ভিদের বংশ সম্পূর্ণ লোপ পায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রাণী এমনভাবে নিজেকে পাল্টে ফেলে যে তা তার পক্ষে ক্ষতিকারক না হয়ে বরং উপকারীই হয়। অনুকূল পরিস্থিতিতে এই ধরনের হিতকর পরিবর্তন বংশ পরম্পরায় চলতে চলতে জমা হয়ে বৃদ্ধি পেতে পেতে শেষ পর্যন্ত দৃঢ় স্থায়ী রূপ ধারণ করে। কিছুকাল পরে দেখা যায় বংশধরদের সঙ্গে তাদের পূর্বপুরুষদের কোনো মিলই নেই, তাদের প্রকৃতি পাল্টে গেছে। পূর্বপুরুষেরা যে অবস্থার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারত না তারা কিন্তু তার সঙ্গে দিব্যি মানিয়ে নিয়েছে। তারা জীবনের নতুন পরিস্থিতিতে অভ্যস্ত হয়ে উঠেছে, তার উপযোগী করে নিজেদের গড়ে তুলেছে। যা ঘটেছে তাকে বলে প্রাকৃতিক নির্বাচন। যারা অবস্থার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পেরেছে তারা টিকে রইল, যারা পারল না তারা লোপ পেল। তিমিরিয়াজেভ এরকম একটা দৃষ্টান্ত দিয়েছিলেন, সমতলের ডাটা গাছকে উঠিয়ে পাহাড়ে বসানো হল। সমতলে থাকতে তার কাণ্ড ছিল উঁচু, পাতা ছিল ঘন, কিন্তু পাহাড়ে উঠে আসার পর সে হয়ে গেল বেটে, তার ডালপালা হল মাটি ঘেঁষা। এই পরিবর্তন ঘটার কারণ এই যে সমতলের গাছটি গিয়ে পড়েছে অন্য পারিপার্শ্বিক অবস্থার মধ্যে। পাহাড়ের জলবায়ু আর জমি তো আর নিচেকার জলবায়ু ও জমির মতন নয়। এই পরিবর্তন তার পক্ষে ভালোই হল, সে বরফের নিচে লুকিয়ে থেকেও আরও সহজে হিম আর ঠান্ডা বাতাসের হাত থেকে আত্মরক্ষা করতে পারে। পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তনের ফলে
প্রাণীদের প্রকৃতি কিভাবে বদল হয় পৃথিবীর ইতিহাসে তার বহু দৃষ্টান্ত খুঁজে পাওয়া যেতে পারে। মাছের উভচরে পরিবর্তনের দৃষ্টান্তটাই ধরো না কেন, সমুদ্র ও হ্রদের অগভীর জলে যেখানে জল শুকিয়ে আসতে থাকে এই প্রক্রিয়াটি সেখানে ঘটে। যে সমস্ত মাছ শুকিয়ে আসা জলাশয়ে জীবনযাপন করতে অভ্যস্ত হয়ে উঠতে পারল না তারা লোপ পেয়ে যেতে লাগল, তাদের সংখ্যা দ্রুত হ্রাস পেতে লাগল। টিকে গেল কেবল তারাই যারা অনেকক্ষণ জল ছাড়া থাকতে পারত। তারা খাবার সময় পাঁকের তলায় ঢুকে পড়ত কিংবা পাখনাকে পায়ের মতো কাজে লাগিয়ে তার সাহায্যে উজিয়ে কাছের কোনো ডোবায় চলে যেত। শরীরের যে সমস্ত ছোটখাটো পরিবর্তন ডাঙায় কাজে লাগতে পারে প্রকৃতি তার সবগুলোরই আশ্রয় নিতে থাকে। মাছের পটকা অল্প অল্প করে বদলে ফুসফুসের আকার নিতে লাগল, পাখনাজোড়া থেকে হল পা। এইভাবে কোনো কোনো জলচর প্রাণী ধীরে ধীরে ডাঙার জীবনে অভ্যস্ত হয়ে উঠতে লাগল। পরিবর্তনশীলতার ফলে নতুন পারিপার্শ্বিক অবস্থায় মাছের পাখনার, তার পটকার এবং সমস্ত শরীরের পরিবর্তন ঘটল। প্রাকৃতিক নির্বাচনের ফলে কেবল যে সমস্ত পরিবর্তন উপকারী সেগুলোই বজায় রইল, আর যেগুলো ক্ষতিকর সেগুলো লোপ পেল। বংশগতি এই সমস্ত উপকারী পরিবর্তনকে পরে চালান করে দিল বংশধারায়, যেগুলো ধীরে ধীরে জমা হয়ে দৃঢ় স্থায়ী রূপ ধারণ করল। ঘোড়াদের নিয়ে কভালেভস্কি যে গবেষণা চালিয়েছিলেন তার বৃত্তান্ত থেকে আরও অনেক কিছু জানা যায়। আজকের দিনে একথা বিশ্বাস করাই কঠিন যে ঘোড়ার উদ্ভব একজাতের ছোট জন্তু থেকে। এই জন্তু কোনো এক সময় পড়া গাছের কাণ্ড কৌশলে ডিঙিয়ে গভীর জঙ্গলে ঢুকে পড়ে। আজকালকার ঘোড়ার মতো খুর তার ছিল না, খুরের বদলে ছিল পাঁচ আঙুলের থাবা। আঙ্গুলের বাঁকা নখ দিয়ে জঙ্গলের উঁচু নিচু জমিতে পা আঁকড়ে রাখা সহজ হতো, কিন্তু জঙ্গল পাতলা হয়ে আসতে লাগল। যেখানে জঙ্গল ছিল সেখানে দেখা দিতে লাগল তৃণভূমি। এই পরিস্থিতিতে ঘোড়াদের জঙ্গুলে বাপদাদাদের প্রায় বেরিয়ে আসতে হতো খোলা জায়গায়। বিপদের সম্ভাবনা দেখা দিলে সেখানে লুকানোর কোনো জায়গা নেই, বাঁচার একমাত্র উপায় দৌড়ে পালানো। এখন আর লুকোচুরি খেলা নয়, ছুটে পালানোর প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বুনো জন্তুদের অনেকেরই পরিণতি হল শোচনীয়। হিংস্র জন্তু জানোয়ারদের হাত থেকে অক্ষত অবস্থায় পালিয়ে বাঁচল কেবল তারাই যাদের পা লম্বা আর বেশ দ্রুত চলে। এখানেও আবার সেই প্রাকৃতিক নির্বাচন, দ্রুত ধাবনের ফলে যা যা উপায় দরকার খুঁজে খুঁজে বার করা, সেগুলোকে টিকিয়ে রাখা, আর যেগুলো তার পরিপন্থী সেগুলোকে বাতিল করে দেওয়া। বাঁচার লড়াইয়ে ঘোড়াদের বাপদাদাদের এই যে পরীক্ষা দিতে হয়েছিল তাতে দেখা গেল যে দ্রুত ছোটার জন্য পায়ের পাঁচটা আঙুলের কোনো দরকার হয় না, একটা আঙুলই যথেষ্ট যদি সেটা বেশ শক্ত আর মজবুত হয়। এরই ফলে দেখতে দেখতে প্রথমে তারা জন্মাতে লাগলো তিন আঙ্গুল নিয়ে, পরে এক আঙ্গুল নিয়ে। আমাদের আজকের দিনে যে ঘোড়া তার পায়ে মোট একটা শক্ত আঙ্গুল, যাকে আমরা বলি খুর। ঘোড়া যখন জঙ্গল ছেড়ে সমতল ভূমিতে এলো তখন কেবল তার পা নয়, চেহারাই আগাগোড়া পাল্টে গেল, অন্তত ঘাড়ের কথাই ধরো না কেন। ধরো ঠ্যাং লম্বা হলো অথচ ঘাড় সেই আগের মতোই ছোট রয়ে গেল, তাহলে কি শোচনীয় অবস্থাই না হতো বলতো? পায়ের নিচে ঘাসের কি আর নাগাল পেত সে? কিন্তু সেরকম দুর্ঘটনা ঘটল না। তার কারণ এই যে প্রকৃতি যেমন ঘোড়াদের খাটো ঠ্যাং বাতিল করে দিয়েছে তেমনি খাটো ঘাড়ও বাতিল করে দিয়েছে, আর দাঁত দাঁতও পাল্টালো। সমতল ভূমিতে ঘোড়াদের রুক্ষ কর্কশ লতাগুল্ম খেতে হয়, আর তার জন্য দাঁত দিয়ে খাবার পেশা দরকার, তাই দাঁত শেষ পর্যন্ত হয়ে গেল অন্যরকম। আজকের দিনে ঘোড়াদের দাঁত রীতিমতো পেশার যন্ত্র ও জাতাকলের মতো, রুক্ষ ঘাস তো বটেই এমনকি খড় পর্যন্ত দিব্যি পিষে ফেলে। ঘোড়ার পা, ঘাড় আর দাঁতের পরিবর্তন ও প্রাকৃতিক নির্বাচনের এই যে বিপুল কর্মকাণ্ড, এর পেছনে কিন্তু কম সময় যায়নি, পুরো পাঁচ কোটি বছর কেটে গেছে। আর কত প্রাণী না ধ্বংস হয়ে গেছে এই প্রক্রিয়ার মধ্যে পড়ে! তাহলে দেখা যাচ্ছে সমুদ্র ও ডাঙার, জঙ্গল ও সমতল ভূমির মাঝখানে এই দেয়ালকে চিরস্থায়ী বলা যায় না। সমুদ্র শুকিয়ে যেতে পারে, স্থলভাগকে প্লাবিত করতে পারে, সমতল ভূমি পরিণত হতে পারে মরুভূমিতে,
সমুদ্রের অধিবাসীরা উঠে এসে তীরে আশ্রয় নিতে পারে, অরণ্যের অধিবাসীরা পরিণত হতে পারে সমতল ভূমির অধিবাসীতে। কিন্তু যাই বলো না কেন, কোনো প্রাণীর পক্ষে তার পারিপার্শ্বিক বন্ধন ছিঁড়ে নিজের ছোট্ট জগৎটি ছেড়ে বেরিয়ে আসা বড় কঠিন কাজ। এমনকি বন্ধন ছেড়ার পরও তাকে মুক্ত বলা যায় না, এক অদৃশ্য খাঁচা থেকে সে এসে পড়ে আরেক অদৃশ্য খাঁচায়। জঙ্গল থেকে সমতল ভূমিতে চলে আসার পর ঘোড়া আর জঙ্গলের প্রাণী রইল না, হলো সমতল ভূমির প্রাণী। যে সমস্ত মাছ ডাঙায় উঠে এলো তাদের আর সমুদ্রে ফিরে যাবার কোনো পথ রইল না। এখন সমুদ্রে ফিরতে গেলে আবার পাল্টাতে হবে নিজেদের। ডাঙার যে সমস্ত প্রাণী সমুদ্রে ফিরে যায় তাদেরও তাই করতে হয়েছিল। তাদের পা আবার পাখনায় পরিণত হল, যেমন তিমি। তিমি এমনভাবে মৎসাহিত হল যে লোকে তাকে তিমি মাছ বলে থাকে, যদিও আসলে সে স্তন্যপায়ী। মুক্তির সন্ধানে মানুষ পৃথিবীতে প্রায় 10 লক্ষ রকমের বা জাতের বিভিন্ন রকমের জীবজন্তু আছে। তাদের প্রত্যেকে যার যার ছোট জগতে যে যেখানে অভ্যস্ত সে সেখানে বাস করে। একজনের জন্য যেখানে লেখা রয়েছে প্রবেশ নিষেধ, অন্যের জন্য সেখানে ফলক ঝুলছে স্বাগতম। মরুদেশের শ্বেতভল্লুককে উষ্ণমণ্ডলের জঙ্গল এনে ছেড়ে দিয়েই দেখো না, টার্কিশ স্নানের খপ্পড়ে পড়ে সে তক্ষণি দমবন্ধ হয়ে মারা যাবে। কারণ তার গায়ে মরুদেশের শীতের উপযোগী যে পুরু কম্বল আছে তা খুলে রাখার সাধ্য তার নেই। তেমনি উষ্ণমণ্ডলের অধিবাসী হাতিকে যদি সুমেরুতে চালান করো তাহলে সে বরফের মধ্যে ডুবে শীতে জমে মারা যাবে। তার কারণ সর্বদা স্নানঘরে যেতে গেলে যেমন উলঙ্গ থাকতে হয় সে তেমনি উলঙ্গ। পৃথিবীতে শুধু একটি জায়গায় আছে যেখানে হাতির পাশাপাশি বাস করে শ্বেত ভালুক, যেখানে দেখতে পাবে সব অক্ষাংশের জীবজন্তু। সেখানে গভীর বনের জীবজন্তুর সঙ্গে কয়েক ফুটের মধ্যে বাস করে সমতল ভূমির জীবজন্তু, সমভূমির জীবজন্তুর পাশাপাশি বাস করে পাহাড়ি অঞ্চলের জীবজন্তু। সে জায়গা হল চিড়িয়াখানা। চিড়িয়াখানায় দক্ষিণ আফ্রিকার পাশেই অস্ট্রেলিয়ার স্থান, অস্ট্রেলিয়া আবার উত্তর আমেরিকার পাশে। পৃথিবীর চারদিক থেকে জীবজন্তু সেখানে জড়ো করা হয়েছে। তারা অবশ্য নিজের ইচ্ছায় সেখানে আসেনি, তাদের এক জায়গায় এনে জড়ো করেছে মানুষ। কিন্তু এই জীবন্ত সংগ্রহের জন্য মানুষকে কি কম ঝামেলা পোহাতে হয়েছে? প্রত্যেক জীবজন্তু তার নিজস্ব ছোট ছোট গণ্ডির মধ্যে বসবাস করে অভ্যস্ত, তাই প্রত্যেকের জন্য তার নিজস্ব ছোট জগতের মতো পরিবেশ সৃষ্টি করে দিতে হয়। কারোর জন্য জলাধারে সমুদ্র তৈরি করে দিতে হয়, কাউকে 20 বর্গ ফুট বালুর চত্বর দিয়ে তৈরি করে দিতে হয় মরুভূমি। এদের খুন্নিবৃত্তির জন্য যেমন যত্ন নিতে হয়, তেমনি আবার দেখতে হয় এক জন্তু যেন অন্য জন্তুকে খেয়ে না ফেলে। শ্বেত ভালুকের স্নানের জন্য চাই ঠান্ডা জল, বানরের জন্য দরকার গরম, সিংহের রোজ সময় মতো কাঁচা মাংস দরকার, ইগল পাখির চাই ডানা ছড়াবার মতো জায়গা। সমতল ভূমি, বন, পাহাড়, মরুভূমি ইত্যাদি নানা জায়গা থেকে নানা ধরনের জীবজন্তুকে কৃত্রিমভাবে এনে একসঙ্গে জড়ো করার পর মানুষের কাজ হল প্রত্যেকের উপযোগী কৃত্রিম পরিবেশ তৈরি করে সেখানে তাদের রাখা, নইলে তারা মরে যাবে। তোমরা এবারে হয়তো জিজ্ঞেস করবে, আচ্ছা মানুষও তো একরকমের জন্তু, তাহলে সে কেমন জন্তু? সমতল ভূমি, জঙ্গল না পাহাড়, কোথাকার জন্তু সে? যে মানুষ বনে থাকে তাকে কি বুনো মানুষ বলবো? আর যারা জলার মধ্যে থাকে তাকে কি বলবো, জলার মানুষ? না, তা বলবো না। বলি না এই কারণে যে যে মানুষ জঙ্গলে থাকে সেই আবার সমভূমিতেও থাকতে পারে, যে জলায় বাস করে সেও শুকনো জায়গায় উঠে আসতে পারলে খুশিই হবে। মানুষ পৃথিবীর সব জায়গাতেই বসবাস করে। পৃথিবীর বুকে এমন জায়গা খুব কমই আছে যেখানে সে প্রবেশ করেনি, এমন কোনো জায়গা নেই যেখানে তার জন্য প্রবেশ নিষেধ চিহ্ন টানানো আছে। সুমেরু অভিযাত্রীরা ভাসমান বরফের চাঙরের ওপর বাস করে। যদি তাদের জলজ্যান্ত মরুভূমির মধ্য দিয়ে যেতে হয় তাহলেও তারা এর চেয়ে কোনো অংশে কম সাফল্য অর্জন করতেন না। মরুভূমি থেকে জঙ্গলে কিংবা জঙ্গল থেকে সমভূমিতে উঠে আসতে হলে মানুষকে তার হাত, পা, দাঁত,
কিছুই পাল্টাতে হয় না। সে যদি দক্ষিণ থেকে এসে সুমেরুতে পড়ে তাহলেও গা ঘনলোমে ঢাকা নয় বলে সে মারা পড়বে না। পশুদের গায়ের চামড়া তাদের যেভাবে হিম থেকে বাঁচায়, পশুলোমের কোট, গরম টুপি, লিফটের বুট মানুষকে তার চেয়ে কম বাঁচায় না। মানুষ ঘোড়ার চেয়ে দ্রুত দৌড়াতে শিখেছে, কিন্তু এর জন্য তাকে পায়ের একটি আঙ্গুলও জলাঞ্জলি দিতে হয়নি। মানুষ জলের তলায় মাছের চেয়েও দ্রুত সাঁতার কাটতে শিখে গেছে, কিন্তু এর জন্য তাকে হাত পা বদলে পাখনা নিতে হয়নি। সরীসৃপদের পাখি হতে লেগেছিল কোটি কোটি বছর, এর জন্য তাদের কম মূল্য দিতে হয়নি। প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে গিয়ে তারা সামনের থাবা দুটি হারায়, যেগুলি ডানায় পরিণত হয়। মানুষ কয়েকশো বছরের মধ্যে আকাশ জয় করল, অথচ এর জন্য তাকে হাত খোয়াতে হয়নি। যে অদৃশ্য দেয়াল পশু পাখিদের বন্দি করে রাখে, মানুষ কিন্তু কোনো রকমের পরিবর্তনের মধ্য দিয়ে না গিয়েই তা ভেদ করার উপায় বার করেছে, সেখান থেকে প্রাণ নিয়ে সুস্থ অবস্থায় ফিরেও আসছে। স্ট্র্যাটোমণ্ডলচারীরা উচ্চতার সমস্ত রেকর্ড ভঙ্গ করে জীবনের সাধারণ সীমাকে উন্নত করেছেন, জীবন্ত প্রাণের বাসভূমি এই জগতের সীমানা ছাড়িয়ে গেছেন। বিশেষ দ্রষ্টব্য, বইটি লেখা হয়েছিল আজ থেকে ৬২ বছর আগে। তখন ২০-৩০ কিলোমিটার ঊর্ধ্বগতি আকাশে ওঠার রেকর্ড ছিল। স্ট্র্যাটোমণ্ডলচারীরা বেলুনে ওই পর্যন্তই ওঠেন। পশু পাখিরা সমস্ত রকমভাবে প্রকৃতির উপর নির্ভরশীল। যখন তুমি কোনো অঙ্ক কষো, তখন তার উত্তর হবে অঙ্কের শর্ত অনুযায়ী। এক্ষেত্রেও তাই, প্রতিটি জীবজন্তু যেন এক একটি অঙ্ক, জীবন তার সমাধান করে। এই অঙ্কের শর্তগুলো হল জীবের জীবনধারণের জন্য প্রয়োজনীয় নানা শর্ত, আর তার উত্তর ভিন্ন ভিন্ন রকমের পা, ডানা, পাখনা, ঠোঁট, নখ, স্বভাব, অভ্যাস ইত্যাদি। জলে না ডাঙায়, নোনা জলে না মিঠা জলে, উপকূলে না উন্মুক্ত সমুদ্রে, সমতল জলে না জলের উপরের স্তরে, উত্তরে না দক্ষিণে, পাহাড়ে না উপত্যকায়, মাটির উপরে না মাটির নিচে, সমতল ভূমিতে না জঙ্গলে, কোথায় কিভাবে কোন জন্তুকে বাস করতে হচ্ছে এবং কোন ধরনের জীবজন্তু তার প্রতিবেশী, এরই উপর নির্ভর করছে এই অঙ্কের উত্তর। জীবজন্তুরা পুরোপুরি তাদের পারিপার্শ্বিক অবস্থার দাস, কিন্তু মানুষ নিজের উপযোগী করে পারিপার্শ্বিক অবস্থা গড়ে তোলে। প্রকৃতির পাটিগণিত থেকে আমরা জানতে পাই মরুভূমিতে জল অতি সামান্য, কিন্তু আমরা মরুভূমির বুক চিরে গভীর খাল কেটে এনে এই শর্তটাকে নাকচ করে দেই। জানতে পাই সুমেরু অঞ্চলের জমি অনুর্বর, আমরা জমিতে সার দিয়ে এই অবস্থার পরিবর্তন ঘটাই। আমরা ১২ মাসে খাদ্যশস্য ও শুঁটি জাতীয় ফসলের গাছ বুনে জমিকে উর্বর করে তুলি। আমরা এও জানি যে শীতকালে ঠান্ডা, রাতের বেলায় অন্ধকার, কিন্তু আমরা এসব গ্রাহ্য করি না। আমরা আমাদের ঘরবাড়ির ভেতরে শীতকালে গ্রীষ্মের উষ্ণতা সঞ্চার করি, রাতে দিনের আলো নিয়ে আসি, আবার গরম ঘরকে ঠান্ডা করতে পারি। আমরা অনবরত আমাদের পারিপার্শ্বিক প্রকৃতিকে পরিবর্তন করে চলেছি। আমাদের চারপাশের বন জঙ্গলের চেহারা আজ বহুকাল হল বদলে গেছে। বন জঙ্গলের অনেক অংশ কাটা হয়েছে, কোথাও বা আবাদ হচ্ছে। আমাদের শুকনো ঘাসের স্টেপভূমি এখন আর আগেকার সেই স্টেপভূমি নেই। মানুষ সেখানে জমি চাষ করছে, ফসল বুনছে। মানুষ যখন জমিতে হাত দেয়নি, সেই সময় যে সমস্ত বুনো খাদ্যশস্য ও গাছপালা জন্মাত, আমাদের আজকের দিনে রাই, গম, আপেল, নাশপাতি ইত্যাদি গাছ মোটেই সেরকম নয়। পৃথিবীর কোথায় দেখতে পাবে আপেল, নাশপাতি? দেখতে পাবে কি মিষ্টি চেরি আর বাট চেরির শঙ্কর কোনো ফল, কিংবা আরও বহু আশ্চর্য ফল যেগুলো সৃষ্টি করেছেন বিজ্ঞানীরা? গরু, ঘোড়া, ভেড়া ইত্যাদি গৃহপালিত জন্তু কিন্তু বন্য প্রকৃতিতে আর নেই, মানুষই তাদের উদ্ভাবন ঘটিয়েছে, লালন পালন করে বংশবৃদ্ধি ঘটিয়েছে। এমনকি মানুষ বন্য জন্তু জানোয়ারের স্বভাব চরিত্রও পাল্টে দিয়েছে। কোনো কোনো জন্তু লোকালয় ও ক্ষেতখামারের খুব কাছাকাছি থেকে খাদ্যের সন্ধান করে, কেউ আবার মানুষের কাছ থেকে আত্মগোপন করতে গিয়ে দুর্বেদ্ধ জঙ্গলে চলে গেছে। মানুষের আবির্ভাবের আগে পর্যন্ত
ওই সমস্ত জন্তু জানোয়ারের পূর্বপুরুষেরা সেখানে বাস করত। কালে কালে এমন অবস্থা হবে যে সংরক্ষিত অরণ্য ছাড়া আর কোথাও মানুষ সত্যিকারের বন্য প্রকৃতির দেখা পাবে না। প্রকৃতির ওপর মানুষের আধিপত্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলছে, কিন্তু চিরকাল এরকম ছিল না। অন্যান্য জীবজন্তুর মতো আমাদের পূর্বপুরুষেরাও ছিল প্রকৃতির দাস। পূর্বপুরুষদের সঙ্গে সাক্ষাৎ, কোটি কোটি বছর আগের কথা। আমাদের আজকের দিনের বন উপবনের জায়গা ছিল সম্পূর্ণ ভিন্ন জঙ্গল। জঙ্গলের গাছপালা ছিল সম্পূর্ণ অন্য ধরনের, তাতে থাকত সম্পূর্ণ ভিন্ন জীবজন্তুরা। সেই সব জঙ্গলে মার্টেল, লরেল আর ম্যাগনোলিয়া গাছের পাশেই জন্মাত বার্স, লিন্ডেন আর অ্যাশ গাছ। কাঠবাদামের গাছ জন্মাত আঙুরলতার পাশে। ছোট ছোট উইলোর কাছাকাছি দেখা যেত কর্পূর গাছ। দৈত্যাকার সমস্ত গাছের তুলনায় বিরাট বিরাট ওক গাছকেও বামন বলা হতো। আমাদের জঙ্গলকে যদি বাড়ির সঙ্গে তুলনা করা যায়, তাহলে পুরাকালের এই জঙ্গলকে কেবল বাড়ি না বলে বলতে হবে সত্যিকারের আকাশ ছোঁয়া স্কাইস্ক্রাপার। সেই স্কাইস্ক্রাপারের ওপরতলা আলো আর আওয়াজে ভরা। বিরাট বিরাট উজ্জ্বল ফুলের রাশির মধ্যে উড়ে বেড়াত বিচিত্র বর্ণের সমস্ত পাখি। তাদের কলকাকলিতে বন মুখরিত হয়ে থাকত। বানরের দল ডালে ডালে দোল খেত, এ গাছ থেকে সে গাছে লাফিয়ে বেড়াত। একদল বানর গাছের ডালে ডালে এমনভাবে ছোটাছুটি করে বেড়াত যে মনে হতো তারা যেন একটা সেতু পার হচ্ছে। মায়েরা ছোট ছোট বাচ্চাদের বুকে চেপে ধরে রাখত, ফলমূল বাদাম চিবিয়ে চিবিয়ে তাদের মুখে পুরে দিত। একটু বড় ছেলেপুলেরা তাদের মায়েদের পা ধরে ঝুলে থাকত। ইয়া লম্বা লোমওয়ালা দলের বুড়োকর্তা বেশ কায়দা করে গাছের গুঁড়ি বেয়ে এগিয়ে যেত। দলের আর সকলে আসত তার পেছনে পেছনে। কোন জাতের বানর এরা? কোনো চিড়িয়াখানাতেই অমন বানর দেখতে পাবে না। ওরা এমন এক জাতের বানর যা থেকে মানুষ, শিম্পাঞ্জি ও গরিলা সকলেরই পূর্বপুরুষদের জন্ম। এবারে আমরা আমাদের বুনো পূর্বপুরুষদের, বন মানুষদের দেখা পেলাম। আমাদের পূর্বপুরুষেরা বাস করত জঙ্গলের ওপরের তলায়। মাটি থেকে অনেক ওপরের জঙ্গলে তারা গাছে গাছে ঘুরে বেড়াত, যেন গাছপালাগুলো তাদের কাছে সেতু, ব্যালকনি বা গ্যালারি। জঙ্গল ছিল তাদের ঘরবাড়ি। গাছের জোড়াডালের ফাঁকে ফাঁকে তারা বাসা বেঁধে রাত্রি যাপন করত। জঙ্গল ছিল তাদের দুর্গ। তাদের পরম শত্রু বাঘের ছুরির মতো লম্বা লম্বা ধারালো দাঁতের হাত থেকে বাঁচবার জন্য তারা লুকিয়ে থাকত জঙ্গলের ওপরের তলায়। জঙ্গল ছিল তাদের ভাঁড়ার ঘর। সেখানে ওপরের ডালপালার মধ্যে জমা থাকত তাদের খাবার, ফলমূল আর বাদাম। কিন্তু বন জঙ্গলের ওপরের তলার ছাদের নিচে বসবাস করতে গেলে ডালপালা আঁকড়ে ধরার কায়দা জানতে হয়। গাছের কাণ্ড বেয়ে ওঠার, এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে চলার, ফল হাত দিয়ে ধরে গাছ থেকে ছেঁড়ার আর বাদাম ভাঙার কায়দা জানা চাই। দরকার ছিল আঁকড়ে ধরার উপযোগী আঙুলের, তীক্ষ্ণ দৃষ্টিশক্তির আর শক্ত দাঁতের। আমাদের পূর্বপুরুষেরা জঙ্গলের সঙ্গে শুধু একটি শৃঙ্খলায় আবদ্ধ ছিল না, অনেকগুলো শৃঙ্খল ছিল তাদের। আর শুধু জঙ্গলের সঙ্গেই নয়, তার ওপরের তলার সঙ্গেও। কি করে মানুষ ভাঙল সেই শৃঙ্খলগুলো? কিভাবে সেই জঙ্গলের জীব সাহস পেল তার খাঁচা থেকে বেরিয়ে জঙ্গলের সীমানার বাইরে যেতে? বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি। কথা হবে আগামী পর্বে। আমাদের প্রকৃতি এখন বিপন্ন প্রায়। গাছ কেটে, বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের পৃথিবীকে। প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে চলেছে আমাদের বনভূমি, সমুদ্র, নদী এবং ভূগর্ভ। আসুন আমরা গাছ লাগাই এবং প্লাস্টিক ব্যবহারে সচেতন হই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শুভ বিদায়।